একটু বৃষ্টি হলেই ঢাকার রাস্তায় জমে যায় পানি, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি ডিঙিয়ে মানুষকে ফিরতে হয় ঘরে কিংবা কর্মস্থলে, ঘটে প্রাণহানি। এই তো সেদিন কমার্স কলেজের সামনে জমে থাকা বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়ে ইলেকট্রিক তার, সেই পানি প্রাণ নিয়ে যায় চারজনের। গুরুতর অবস্থায় আহত হয় এক শিশু, যদিও হাসপাতালে নেওয়ার পরে সুস্থ হয়ে ওঠে সে। কি দুঃখজনক এক ঘটনা, যে পানির অপর নাম জীবন, সেই পানির জন্যই যাচ্ছে মানুষের প্রাণ। কিন্তু কেন এমন হয়? একটু বৃষ্টি হলেই ঢাকার রাস্তা কেন নদী হয়ে যায়? এর পেছনে দায়টা কাদের? এই বিপদ থেকে উদ্ধারের কি কোনো পথ নেই? সাধারণভাবে 40 মিলিমিটারের বেশি বৃষ্টি না হলে ঢাকায় জলাবদ্ধতা হওয়ার কথা নয়, কিন্তু এখন সাধারণ বৃষ্টিতেই ডুবে যায় 1.5 কোটির বেশি মানুষের ঢাকা শহর, সৃষ্টি হয় ভোগান্তির। আর কখনো যদি এর চেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, চারিদিকে পানি থইথই করতে শুরু করে। এই যেমন জুলাই মাসের 12 এবং 13 তারিখ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয় ঢাকায়, দুই দিনে প্রায় 147 মিলিমিটার বৃষ্টি হয় রাজধানীতে, 40-80 মিলিমিটারের এলাকায় যখন এর চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃষ্টি হয় তখন আর বলার অপেক্ষা রাখে না শহরের মানুষের পরিস্থিতি তখন কোন জায়গায় গিয়ে পৌঁছে। সেদিনের পানিতে যে শুধু নিচু এলাকা তলিয়ে যায় ব্যাপারটা এমন না, বঙ্গভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট এলাকাও চলে যায় পানির নিচে। অতীতের পর্যবেক্ষণ ছিল 40 মিলিমিটার বৃষ্টি হলে ঢাকায় পানি জমে না, তাহলে প্রশ্ন হলো এখন একটু বৃষ্টি হলেই ঢাকায় কেন জলাবদ্ধতা তৈরি হয়? এর জবাবে যা জানা গেল তার মূল কথা হলো, ঢাকার বৃষ্টির পানি সহজে সরতে পারে না এবং দিনে দিনে এই সমস্যা যে কমবে না বরং বাড়বে তার প্রমাণ পাওয়া যায় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেনের কথায়। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামনে আরও বেশি জলাবদ্ধতা সৃষ্টি হবে, ঘরে ঘরে পানি ঢুকবে, কারণ বিভিন্ন স্থাপনার জন্য ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে, পানি সরতে পারছে না। আবার ড্রেন যা আছে তাও কার্যকর নয়, বক্স কালভার্টের গভীরতা ছিল 9 ফুট থেকে 11 ফুট, এখন আছে 1.5 ফুট থেকে 2 ফুট। তথ্য অনুযায়ী ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 25,000 কিলোমিটার খোলা এবং 4,000 কিলোমিটার ভূগর্ভস্থ ড্রেন রয়েছে। ঢাকা ওয়াসার 65 কিলোমিটার খোলা খাল ও বক্স কালভার্ট রয়েছে, কিন্তু এসবের কিছুই তেমন কাজে আসে না। এর সাথে যুক্ত হয়েছে রাজধানীবাসীর বর্জ্য। ঢাকায় প্রতিদিন 6,110 টন গৃহস্থালী বর্জ্য উৎপাদিত হচ্ছে আর এসবের একটা বড় অংশ গিয়ে পতিত হচ্ছে ড্রেনে, ফলাফল জলাবদ্ধতা আর দুর্ভোগ। এর পেছনে দায়টা আসলে কার? এখানে আসলে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর দায় চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, বরং এখানে যেমন দায় আছে কর্তৃপক্ষ এবং নগর পরিকল্পনাবিদদের, তেমনি দায় আছে আমার আপনার মতো সাধারণ মানুষের। নগরীতে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন তৈরি করতে পারেনি কর্তৃপক্ষ, অন্যদিকে সাধারণ মানুষ ডাস্টবিন না পেয়ে নিজের ব্যবহারের বিভিন্ন বর্জ্য, চিপসের প্যাকেট, কোমল পানীয়র বোতল ছুঁড়ে ফেলে দেন এখানে সেখানে, সেসব জমা হয়ে বন্ধ করে দেয় পানির গতিপথ, যার ফলে পানি হারায় তার স্বাভাবিক প্রবাহমানতা। কিন্তু এর থেকে উত্তরণের কি কোনো পথ নেই? নগর পরিকল্পনাবিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে হলে বৃহৎ কর্ম পরিকল্পনা নিতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা দিয়ে জলাবদ্ধতার সাময়িক সমাধান হলেও টেকসই সমাধান হবে না। কোন এলাকার পানি কোন পথ দিয়ে কিভাবে আউট করতে হবে সে বিষয়ে আগে সব সংস্থার যৌথ পরিকল্পনা করতে হবে, এরপর কাজ শুরু করতে হবে, তা না হলে এক এক এলাকা নিয়ে এক এক বছর সমস্যায় থাকতে হবে। এর থেকে উত্তরণের জন্য বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ করার দিকেও মনোযোগ দেওয়ার কথা বলেন অনেক বিশেষজ্ঞ। পানি সংরক্ষণের জন্য শহরের জলাধার বাড়াতে হবে, পাশাপাশি ছাদে বা বিকল্প উপায়ে পানি সংরক্ষণ করে ব্যবহার করার দিকে নজর দিতে হবে, তাহলে এত দুর্ভোগ হবে না বলে মনে করেন অনেকেই। পাশাপাশি সচেতন হতে হবে আমাদের সবাইকে, আমাদের নিত্যদিনের ব্যবহৃত জিনিস যথাযথ জায়গায় ফেলতে হবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তবেই এই শহরকে বদলে দেওয়া সম্ভব, নতুবা আমাদের এই দুর্ভোগ ঘুচবে না।